আইনডি বাংলাটেক চ্যানেলে আপনাকে স্বাগতম। অন স্ক্রিন দেখতেই পাচ্ছেন স্বচ্ছ ভারত মিশন থেকে এই এসএমএসটি পাঠানো হয়েছে। ইয়োর অ্যাপ্লিকেশন নং, এখানে আপনাদের অ্যাপ্লিকেশন নম্বরটি দেখতে পারবেন। ফর কনস্ট্রাকশন অফ টয়লেট আন্ডার স্বচ্ছ ভারত মিশন গ্রামীণ হ্যাজ বিন অ্যাপ্রুভড, দি ইনসেন্টিভ উইল বি প্রোভাইডেড ইন ইয়োর গিভেন অ্যাকাউন্ট আফটার কনস্ট্রাকশন অ্যান্ড ফিজিক্যাল ভেরিফিকেশন অফ দ্য টয়লেট এসবিএম। অর্থাৎ এখানে জানানো হচ্ছে যে স্বচ্ছ ভারত মিশনের আন্ডারে টয়লেট বানানোর জন্য আপনার আবেদনপত্রটি অ্যাপ্রুভ করা হয়েছে এবং ফিজিক্যাল ভেরিফিকেশনের পর আপনার টয়লেটের যে টাকাটি রয়েছে সেটা সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হবে। মূলত বুঝতেই পারছেন যে টয়লেট বানানোর জন্য কিন্তু স্বচ্ছ ভারত মিশন থেকে টাকা দেওয়া হচ্ছে। তো এর জন্য আপনাকে আগে আবেদন করতে হবে। তো কীভাবে আবেদন করবেন এবং কারা কারা আপনাদের গ্রাম পঞ্চায়েত অফিসে এই যে স্বচ্ছ ভারত মিশনের আন্ডারে টয়লেটটি পেয়েছে অথবা কাদের নাম অ্যাপ্রুভ করা হয়েছে সেই লিস্টটি আপনি কীভাবে চেক করবেন সেটাও কিন্তু জানিয়ে দিচ্ছি। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করুন। তো ভিডিওটি শুরু করার আগে একটাই রিকোয়েস্ট, ভিডিওটিতে একটি লাইক করে দিন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে দিন। সর্বপ্রথম আপনাদের জানিয়ে দিচ্ছি যে কীভাবে সেই লিস্টটি আপনি দেখবেন যে আপনাদের গ্রাম পঞ্চায়েত অফিসে কাদের কাদের নাম অ্যাপ্রুভ করা হয়েছে। এবং এই যে এসএমএসটি যদি আপনি পান, অতি শীঘ্রই আপনাদের গ্রাম পঞ্চায়েত অফিসে আপনি যোগাযোগ করে নেবেন, সেখান থেকে কিন্তু আপনাদের সমস্ত সহায়তা করা হবে। লিস্টে নাম চেক করার জন্য ক্রোম ব্রাউজারে এসে সার্চ দেবেন igramswaraj.gov.in এই লেখাটি লিখে, এবং আপনাদের সুবিধার্থে ওয়েবসাইটের লিঙ্কটি ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। যদি ক্রোম ব্রাউজারে খুলে নেন, উপরের এই যে থ্রি ডটটি দেখতে পাচ্ছেন এটার উপরে ক্লিক করে দেবেন এবং এখানে ডেস্কটপ সাইট এই যে অপশনটি রয়েছে এটাকে অন করে নেবেন। এরকম কিন্তু হোম স্ক্রিনটা বের হয়ে যাবে, একদম উপরে তুলে নেবেন, নিচেই কিন্তু রিপোর্ট বলে একটি অপশন পেয়ে যাবেন। তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু উপরে তুলে নিচ্ছি এই যে রিপোর্টস। তো এই রিপোর্টসের নিচের যে অপশনটি রয়েছে সেন্টার স্পন্সর স্কিমস ডাটা, তো এই যে অপশনটি রয়েছে এটার উপরে আপনি ক্লিক করে দেবেন। এটার উপর ক্লিক করতে কিন্তু এরকম ইন্টারফেস খুলে যাবে। তো তার দু নম্বর যে অপশনটি রয়েছে বেনিফিশিয়ারি ডাটা ইন্টিগ্রেশন, তো এটার উপরে ক্লিক করে দেবেন। এরপর এখান থেকে ফাইন্যান্সিয়াল ইয়ারটি সিলেক্ট করে নেবেন 2022-23, তার পাশেই রয়েছে স্কিম। এখান থেকে স্বচ্ছ ভারত মিশনটি সিলেক্ট করে নেবেন, একটু উপরে তুলে নেবেন। নিচের যে অপশনটি দেখতে পাচ্ছেন 32,408 কতগুলো অ্যাপ্রুভ করা হয়েছে সেই লিস্টটা কিন্তু এখানে আপনি দেখতে পারবেন স্টেট অনুযায়ী। তো দেখতে পাচ্ছেন একটু কিন্তু লোডিং নিচ্ছে এবং স্টেটের নামগুলো কিন্তু চলে এসেছে। তো আপনি যে রাজ্যের দেখতে চাইছেন সেই রাজ্যটি এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো নিচেই রয়েছে 2, এর পাশেই রয়েছে 3, এরকম করে কিন্তু আপনি প্রত্যেকটা স্টেটের নাম দেখতে পারবেন। তো 3 নম্বরে কিন্তু আমাদের স্টেটের নামটা রয়েছে, দেখতে পাচ্ছেন ওয়েস্ট বেঙ্গল। তো এই ওয়েস্ট বেঙ্গলের উপরে ক্লিক করে দেবেন। ওয়েস্ট বেঙ্গলের উপরে আপনি যখনই ক্লিক করে দিচ্ছেন এখান থেকে কিন্তু এখন আপনাদের ডিস্ট্রিক্টটি সিলেক্ট করে নিতে হবে। তো আমরা কোচবিহারটি সিলেক্ট করে নিচ্ছি। এরপর এখান থেকে আপনাদের ব্লকটি সিলেক্ট করে নিতে হবে। তো আপনি যে ব্লকে দেখতে চাইছেন সেই ব্লকের উপরে ক্লিক করে দেবেন। সেই ব্লকের আন্ডারে কতগুলো গ্রাম পঞ্চায়েত রয়েছে সেই গ্রাম পঞ্চায়েতের লিস্টটা কিন্তু এখানে শো করাবে এবং সেই গ্রাম পঞ্চায়েতে কতজন বেনিফিশিয়ারি হয়ে আছে সেই বেনিফিশিয়ারির সংখ্যাটাও কিন্তু এখানে আপনি দেখতে পারবেন। তো যে গ্রাম পঞ্চায়েতের আপনি দেখতে চাইছেন সেই গ্রাম পঞ্চায়েতের উপরে আপনি ক্লিক করে দেবেন। তো এখানে কিন্তু একটু লোড নেবে, সিম্পলি আপনি ওয়েট করে নেবেন। এরকম করে লিস্টটি শো করাবে। তো এখানে কিন্তু 10টি নাম আপনি দেখতে পারবেন। যদি সবগুলো নামই দেখতে চান তাহলে এখানে রয়েছে শো, এই 10-এর উপরে ক্লিক করে দেবেন, এখানে 100 সিলেক্ট করে নেবেন। তো এখানে কিন্তু 100টি নাম দেখাবে। যদি এই লিস্টে আপনার নাম না থাকে তাহলে এখানে রয়েছে নেক্সট, এটার উপরে ক্লিক করে দিয়ে পরের নামগুলো কিন্তু আপনি দেখে নিতে পারেন। তো এখানে উপরেই কিন্তু সার্চ রয়েছে, এখানে আপনার নামটি কিন্তু সার্চ করে দেখে নিতে পারেন। তো প্রথমত রয়েছে বেনিফিশিয়ারি নেম, তার পাশে রয়েছে ফাদার নেম, ভিলেজ নেম এবং বেনিফিট নেম এসবিএম অর্থাৎ স্বচ্ছ ভারত মিশন গ্রামীণ। তো মূলত বুঝতেই পাচ্ছেন এভাবে কিন্তু আপনি লিস্টটি চেক করে নিতে পারেন। তো এখন কথা হলো এই লিস্টে নাম তোলার জন্য আপনাকে কী করতে হবে। তো দেখুন, এই লিস্টে নাম তোলার জন্য আগে কিন্তু আপনাকে অ্যাপ্লাই করতে হবে অনলাইন। তো খুব সহজে কিন্তু আপনার হাতে থাকা মোবাইলের মাধ্যমেই সেই অ্যাপ্লাইটি করতে পারবেন, অর্থাৎ আপনার গ্রামীণ টয়লেটের জন্য, যেখান থেকে কিন্তু 12,000 টাকা দেওয়া হয় এবং কোনো কোনো জায়গায় কিন্তু 10,000 টাকা পর্যন্ত দেওয়া হয়। তো কীভাবে অ্যাপ্লাই করবেন এ নিয়ে অলরেডি আমাদের চ্যানেলে ভিডিও রয়েছে, সেটার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে কিন্তু খুব সহজে আপনি অ্যাপ্লাই করে নিতে পারেন। তো এ নিয়ে কিন্তু 3 থেকে 4 মাস আগেই আপনাদের ভিডিওর মাধ্যমে জানিয়েছিলাম এবং অনেকেই কিন্তু অ্যাপ্লাই করেছিলেন এবং অনেকেরই কিন্তু এসএমএসটি চলে এসেছে, যে এসএমএসটি আপনাদের আমি ভিডিও শুরুতেই দেখিয়ে দিলাম। যদি সেই এসএমএসটি আসে তারপর কিন্তু আপনাদের গ্রাম পঞ্চায়েত থেকে আপনাকে ফোন করা হবে এবং আপনার সমস্ত ডিটেলস কিন্তু দেখা হবে, অথবা আপনার কিন্তু ফিজিক্যাল ভেরিফিকেশন হতে পারে, অর্থাৎ আপনার বাড়িতে আগে থেকেই টয়লেট আছে কিনা। যদি আগে থেকেই টয়লেট থাকে তাহলে কিন্তু আপনারটা রিজেক্ট করে দেওয়া হবে এবং যদি আপনার কোনো ধরনের টয়লেট না থাকে তাহলে কিন্তু আপনাকে স্বচ্ছ ভারত মিশন থেকে 12,000 টাকা টয়লেট করার জন্য দেওয়া হবে এবং সরাসরি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু সেই টাকাটি পাঠিয়ে দেওয়া হবে। মূলত বুঝতেই পারছেন এভাবেই কিন্তু আপনি লিস্টটি চেক করে নিতে পারেন। তো অ্যাপ্লাই করার জন্য অবশ্যই ডেসক্রিপশন বক্সটা চেক করুন, সেখানে কিন্তু সেই ভিডিওটি পেয়ে যাবেন এবং আপনার হাতে থাকা মোবাইলের মাধ্যমে সম্পূর্ণ বিনামূল্যে কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারবেন। তো এটাই কিন্তু আপডেট দেওয়া ছিল। যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করে দেবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে দেবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।